এখন ডাইরেক্ট চেহারা দেখা আর টেলিভিশনে দেখা, টেলিভিশনও আমার চেহারা কেউ দেখলো আর ডাইরেক্ট দেখা দোনোটা, যারা আমাকে জীবনে সরাসরি দেখে নাই, কোন পর্দায় যদি দেখে আমার আকৃতি কি আলাদা দেখবে না একই দেখবে, কথা বলেন, তখন কি আমার উপরে তার আকর্ষণ গুনাহের তৃপ্তি বাড়বে না কমবে, কথা বলেন না কেন? তাহলে আমার মতো বক্তা এরকম প্রজেক্টর দিয়া মহিলাদের প্যান্ডেলে যদি আমার চেহারাটা দেখায় দেয়, তাহলে কল্পনার সাগরে গুনাহ হবে কিনা, কথা বলেন, হবে। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, তাহলে যদি এমন হয় যে নারীদের প্যান্ডেলে কোরআন হাদিসের বয়ানের প্রজেক্টর দিয়া যদি চেহারা দেখাইয়া শোনানো যায়, তো টেলিভিশন দেখলে সমস্যা কি? ফতোয়া তো এইটা, ওইটা না মাধ্যম, আসল ফতোয়া তো কয়েকদিন পরে বের হবে। টেলিভিশন দেখো সমস্যা নাই, ঘরের মধ্যে টেলিভিশন ঢুকাও সমস্যা নাই, ডিসেন্টিনার লাইন ঢুকাও সমস্যা নাই, ওইটা বলার আগে ক্ষুদ্র ফতোয়া শুরু হয়ে গেছে। তো টেলিভিশনেও তো আমরা নারীর ছবি দেখি, অসুবিধা কি? নারীরা যদি আমারটা দেখে তো আমি নারীটা দেখবো? ওরে ইসলামের মূলনীতি এজন্য, মোল্লা আগার ফতোয়া দেহা মুফতি পয়দা কেস লিয়ে, তোমার মতো টাটকা টুটকা ছোট খাটো বয়ানে বসলেই যদি ফতোয়া দাও, তাহলে এদেশের মুফতিয়ানে কেরামদের ফতোয়ার ব্যালু কি? তারা ঘোড়ার ঘাস কাটবে বসে বসে, এ সমস্ত আহলে বাতিল থেকে সতর্ক থাকুন। এই ইমাম ওলামা পরিষদ ফতুল্লা থানার বহু মুফতিয়ানে কেরাম, সরকারিভাবেও মুফতি বোর্ড আছে, ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আজ পর্যন্ত বাংলাদেশের কোন মুক্তি বোর্ড এই ফতোয়া দেওয়ার সাহস পায় নাই যে টেলিভিশনে নারীদের চেহারা দেখা যাবে, নারীরা পুরুষের চেহারা দেখতে পারবে টেলিভিশনে। তাহলে ফতোয়া কেন? নারীদের মসজিদে ঢুকাও, মসজিদে ঢুকাইয়া এরপরে বা জামাত এক কাতারে এক জামাতে নামাজ হবে, উদ্দেশ্য কি? এই হলো হাদিস মানা। এজন্যই তো রাসূল বলেছেন, আমি উম্মতের কাছে কোরআন হাদিস রেখে যাইনি, উম্মতেরা ধরে রাখবা দুই জিনিস, কোরআন আর সুন্নাহ। পণ্ডিতি করতে গিয়া তো এই বিপদ যে আমরা কোন ইমাম মানি না, মাজহাব মানি না। আল্লাহ বলেন মানতে হবে মুরব্বী, তুমি বলো মানবো না। তো যারা আল্লাহওয়ালা বৃদ্ধাঙ্গুলি দেখায় বলে আল্লাহওয়ালা মানি না, কোন ইমাম মানি না, কোন মুফতিকে মানি না, সে আল্লাহ মানে না, নবী মানে না, কোরআন মানে না, সে ভণ্ড। আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন ওয়া মান ইয়ুতি'িল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহীন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এই চার দল তোমাদের চূড়ান্ত ভালো বন্ধু আল্লাহ বলেন, আল্লাহওয়ালার কথা নাই, আল্লাহওয়ালার কথা তো আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল বুখারীতে বলেছে, কত কঠিন কথা হাদিসে কুদসিতে আল্লাহ বুখারীর মধ্যে নবীর মাধ্যমে বলায়া দিলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার কোন ওলি এর সাথে দুশমনি করবে তার সাথে আমি আল্লাহ যুদ্ধ করার জন্য রেডি হই।